গৃহস্থ বাড়ির গ্রিলের তালা ভেঙে নগদ টাকাসহ অন্যান্য আসবাবপত্র চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ড স্টিমার ঘাটের। ওই গৃহস্থ বাড়ির সদস্য পবন বর্মনের অভিযোগ, গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। সকাল হতেই ঘুম থেকে উঠে দেখেন বিছানার উপরে রাখা মোবাইল ফোন নেই, মানি ব্যাগে ছিল 12,000 টাকা, তাও উধাও হয়ে যায়। এছাড়াও অন্যান্য আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইরে বেরোতেই দেখেন রাস্তার উপরে পড়ে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্রগুলি, কিন্তু নগদ টাকা ও মোবাইল ফোনের হদিশ পাওয়া যায়নি। স্বভাবতই এই ধরনের চুরির ঘটনায় আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারী পবন বর্মন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে শান্তিপুর থানার পুলিশ। যদিও গোটা শান্তিপুর শহর এবং ব্লকে যতদিন যাচ্ছে ততই চুরির প্রবণতা বাড়ছে, রাতভর সজাগ পুলিশ প্রশাসন, তবু প্রশাসনের চোখে ধুলো দিয়ে বাড়ছে একের পর এক চুরির ঘটনা। এখন দেখার এই চুরির ঘটনা রুখতে প্রশাসন কি কড়া পদক্ষেপ গ্রহণ করে। আমি শুয়েছিলাম এখানে, আমি আমার ভাগনা, আমার মাত্রার কাছে মোবাইল ছিল, আমার মোবাইলটা চুরি হয়েছে। তারপর আমাদের ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে আমার ভাইয়ের মোবাইল চার্জে ছিল, ভাইয়ের মোবাইলটা চুরি করেছে। আমার মানে 12,000 টাকা ছিল, কবে একটা দোকানদারি করেছে রাখেছি, প্যান্ট সহ আর একটা ব্যাগ নিয়েছিল, ব্যাগে আমাদের আর একটা প্যান্ট ছিল, ওইগুলো সব নিয়ে শোকেস মোকেস ঘাটাঘাটি করেছে, সেরকম টাকা পয়সা পাইনি। ওই 12,000 টাকা মতো আমার গেলো। এবার ডকুমেন্টসগুলো আমি পেয়েছি, ডকুমেন্টসগুলো ওখানে একজন পাশের বাড়িতে ওখানে ফেলে গিয়েছিলো, ওগুলো পাওয়া গেছে, টাকা পয়সাগুলো আর পাইনি। কোথায় কোথায় ফেলে গিয়েছিলো? এই যে পাশে একজনের বাড়ি আছে, ওই দুয়ার ঘরে। আচ্ছা আচ্ছা, ডকুমেন্টসগুলো পেয়ে গেছেন? হ্যাঁ, ডকুমেন্টসগুলো পেয়ে গেছি, টাকা পয়সাগুলো পাইনি। আর অন্য কিছু নিয়েছে না, খালি টাকা আর মোবাইল? দুটো মোবাইল আর 12,000 টাকা নিয়েছে। আপনি দোকানদারি করে এনেছে সেই টাকাটাই গেছে? আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন? আপনার নাম? আমার নাম পবন ভৌ। কি চাইছেন আপনি? এখন চাইছি মোবাইল দুটো পেলে আর টাকা দুটো, যদি টাকাগুলো যদি পাই উপকার হবে, না হলে অবস্থা খারাপ নিতেই। এই জায়গাটার নাম কি? সরমা স্টিল ফার্নিচার, পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার। সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার। ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত, আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার। এখন আপনাদের প্রিয় শহর তানের শহর কাঁথিতেও অত্যাধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শোরুমে। স্টেনলেস স্টিল, রড আয়রন, ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস, স্কুল, কলেজ, হোটেল, হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে। শর্মাকে সবাই চেনে, ভালো বলে তাই তো কিনে। HDFC ব্যাংকের মাধ্যমে EMI এর সুবিধাও রয়েছে। মডিউলার কিচেন লাগান, রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান, ইন্টেরিয়র ডেকোরেশন, মডিউলার কিচেন, স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের কাঁথির শাখায়, কাঁথি HDFC ব্যাংকের পাশে। আমাদের যোগাযোগ নম্বর হল 9147 7181 91।